ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्वया यो धर्मस्थापनरतो वीरे शम्तम नमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आमरा एखाने समबेत हयेछि न्यू टाउन शारदा सेवा संघेर एई न्यू टाउन श्री शारदा सेवा संघेर अनुष्ठाने आमरा समबेत हयेछि কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বিষয় হিসেবে ঠিক করেছি স্বামী বিবেকানন্দের চিঠি পত্রাবলী, চিঠির সংকলন পত্রাবলী থেকে। আমাদের প্রথমেই মনে হওয়া উচিত যে কেন স্বামীজির পত্রাবলী নিয়ে আমরা পড়াশোনা করছি। আমাদের স্বামী বিবেকানন্দ বলতেই বোঝায় সেই পদ্মপলাশ লোচন বন্ধ করে তিনি বসে আছেন, ধ্যান শেখাতে গিয়ে নাকের গোড়ায় চোখের বিন্দু স্থির হয়ে গেছে, গভীর সমাধিতে মগ্ন। স্বামী বিবেকানন্দ মানে হাত জোর করে দাঁড়িয়ে আছেন, দুটো হাত বুকের উপর দিয়ে দাঁড়িয়ে আছেন, একবারে সেই বীরত্বের মূর্তি। কিন্তু ব্যক্তি স্বামী বিবেকানন্দের সঙ্গে যতদিন না পর্যন্ত আমাদের পরিচয় হয়, স্বামীজির বাণী আমাদের জীবনে ততদিন পর্যন্ত কখনো কোনোভাবে কাজে লাগে না। ব্যক্তি স্বামী বিবেকানন্দকে চিনতে গেলে দুটি গ্রন্থ স্বামী বিবেকানন্দের পাঠ করা দরকার। অবতার পুরুষরা ইচ্ছে করে এই সব গ্রন্থগুলো আমাদের জন্য রেখে যান, সম্পদ আমাদের জন্য রেখে যান, যাতে সেই তার সেই শব্দের আলোকের মধ্যে দিয়ে আমরা অবতার পুরুষকে খোঁজার চেষ্টা করি, ছোঁয়ার চেষ্টা করি, যাতে এইটি তাদের ইচ্ছা ছিল। সেই কারণেই তারা এমনি করে আমাদের কাছে তাদের সেই বাণীর সংকলন, তাদের আচরণের সংকলন আমাদের দিয়ে যান। ঠিক যেরকমভাবে শ্রীরামকৃষ্ণ কথামৃতকে ধ্যান করতে করতে আমরা শ্রীরামকৃষ্ণকে দেখতে পাই, শ্রী শ্রী মায়ের কথা অনুধ্যান করতে করতে শ্রী শ্রী মায়ের সঙ্গে সঙ্গ করি, ঠিক সেই রকম স্বামী শিষ্য সংবাদ এবং পত্রাবলী এই দুটি গ্রন্থ পড়তে পড়তে আমরা ব্যক্তি স্বামী বিবেকানন্দের সাথে পরিচিত হই। ব্যক্তি স্বামী বিবেকানন্দ যিনি শিষ্যকে এই মুহূর্তে বেদান্ত পড়াচ্ছেন, ওই মুহূর্তে যখন জিসি এসে মানুষের দুঃখের কথা, মেয়েদের ওপর বিধর্মীদের অত্যাচারের কথা বলেন, তখন চোখের জলে ভেসে যান স্বামী বিবেকানন্দ। সেই ব্যক্তি স্বামী বিবেকানন্দ যিনি আউটরম ঘাটের একদিন শরৎচন্দ্র চক্রবর্তী দেখলেন আউটরম ঘাটে স্বামী বিবেকানন্দ ঘুরে বেড়াচ্ছেন, দূর থেকে তিনি দেখছেন যে তিনি ঘটি গরম কিনেছেন, ঘটি গরম কিনে দুটি চারটে করে দানা মুখে দিচ্ছেন, খাচ্ছেন আর ঘুরে বেড়াচ্ছেন। এমন সময় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী এসে হাজির এবং শরৎচন্দ্র চক্রবর্তীর হাতে তিনি খানিকটা দিয়ে সেই নিজের শিষ্যের ইঁঠোটা খাচ্ছেন, বিশ্বজয়ী বিবেকানন্দ, এবং বলছেন দেখ দেখ কী সুন্দর ঘটি গরম বানিয়েছে। এই যে মানুষ বিবেকানন্দকে যদি আমরা না চিনতে পারি না, তাহলে আমাদের কখনো হবে না। সাঁওতালদের সর্দার ছিল কেষ্টা, তাকে স্বামীজি খাওয়াতে চেয়েছিলেন। কেষ্টা বললেন, তোরা তো বাপু সন্ন্যাসী সাধু, তোদের হাতে নুন আমরা খেতে পারবো না। তখন স্বামীজি বললেন, নুন ছাড়াই খাবার হবে। তাই কলকাতার সব ভালো ভালো দোকান থেকে মিষ্টি, দই, রাবড়ি এসব ক্ষীর নিয়ে যাওয়া হলো, লুচি তৈরি হলো লবণ ছাড়া, সেই সব খাওয়ানো হচ্ছে। সেই কেষ্টা খাচ্ছেন আর সবাই খুব আপ্লুত। কেষ্টা জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে স্বামী বাপ, এমন খাবার তুই কোথায় পেলি? দু চোখ দিয়ে স্বামীজির জল পড়ছেন। এই বিবেকানন্দকে যতক্ষণ আমরা দেখছি, আমরা কখনোই বলতে পারি না যে বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজি চৈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচ্ছে সে। আমরা আউড়ে যাই, একবারে হরবর করে আউড়ে যাই, আমাদের সবার মনে আছে কবিতা, কিন্তু এটা জীবনে আমাদের কখনো কোনো অবস্থাতেই কাজে লাগে না। সেই রকমভাবে স্বামীজির চিঠির কথা আমাদের আচার্যরা বলতেন, আমাদের ব্রহ্মচারীদের একবারে খুঁটিয়ে খুঁটিয়ে চিঠিগুলো পড়ানো হয়। পড়ানোর বৈশিষ্ট্য হচ্ছে এই, চিঠির সূত্রপাত হয়েছিল, প্রথম চিঠি হয় খুব সম্ভবত 12 আগস্ট 1888 খ্রিস্টাব্দে। এই দিনকে প্রথম তিনি চিঠি লেখেন প্রমোদা দাস মিত্রকে, যেটি 12 আগস্ট 1888, এটি প্রমোদা দাস মিত্রকে লেখা তার প্রথম চিঠি। এবং এই চিঠির পরে শেষ চিঠি লেখা হয়েছে, যদিও তারিখটা লেখা নেই, সেখানে তিনি লিখেছেন মিসেস হ্যান্সবরোকে। মিসেস হ্যান্সবরো ছিলেন স্বামী বিবেকানন্দের সেক্রেটারি, যখন তিনি ক্যালিফোর্নিয়াতে, স্বামী বিবেকানন্দ ক্যালিফোর্নিয়ায় ছিলেন, সেই সময় তিনি স্বামীজির সচিব হিসেবে কাজ করেন। স্বামীজি তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং স্বামীজির আরেক শিষ্য ভগিনী ললিতার তিনি বোন ছিলেন। তুরিয়ানন্দজি এই স্বামীজির এই শিষ্যাকে অত্যন্ত স্নেহ করতেন এবং পরবর্তীকালে তিনি তার নাম রেখেছিলেন শান্তি।
এই চিঠির কিন্তু কোনো তারিখ দেওয়া নেই, কিন্তু তার আগের যে চিঠিটা সেটা অলিবুলের স্ত্রী সারা চ্যাপম্যান বুলকে লেখা চিঠি, সেটা ছিল 14 জুন 1902। স্বামীজির শরীর চলে গেছে 4 জুলাই 1902, তার মানে 14 জুন থেকে 4 জুলাইয়ের মধ্যে এই চিঠিটি লেখা হয়। মজার কথা হলো প্রথম যে চিঠিটা এই 12 আগস্ট 1888 সালে যে চিঠিটির কথা আমরা জানি, সেই চিঠিটা পড়লে আপনার হাসিই পাবে যে আপনারও এরকম মনে হয় না পাওয়ার বেদনা, না পাওয়ার দুঃখ, অকারণে লোককে প্রণাম জানানো, এইসব মনে হবে যে নরেন্দ্র দত্তের সাথে আমার আপনার খুব বেশি ফারাক নেই। এটা একেবারে সত্যি, নরেন্দ্র দত্তের সাথে চিঠি পড়লে মনে হয় আপনার আমার কোনো ফারাক নেই। কিন্তু যত আমরা সেই চিঠির সূত্র ধরে নরেন্দ্র দত্তের সাথে সাথে যাত্রা করব, এই যে 1902-এর যে চিঠি, সেই চিঠি পড়লে আমরা কিছুতেই নরেন্দ্র দত্তকে মেলাতে পারবো না। কিন্তু আমাদের যাত্রা যদি শুরু হয় নরেন্দ্র দত্তের সাথে 1888 থেকে, তাহলে দেখব যখন 1902-এ গিয়ে পৌঁছেছি, আপনারা যদি নরেন্দ্রপুরে লোকশিক্ষা পরিষদের অফিস দেখে থাকেন, তার আগে একটা অফিস আছে এগ্রিকালচার ট্রেনিং সেন্টার, সেখানে রট আয়রন দিয়ে স্বামীজির একটা এই ছবি তৈরি করা আছে, শুধুমাত্র আউটলাইন, ওই রকম একটা আউটলাইন মনের মধ্যে তৈরি হয়ে যাবে স্বামীজি সম্পর্কে একটা ধারণা, স্বামীজি মানুষটা কেমন ছিলেন তার ধারণা। কেন চিঠি পড়তে বলা হয়, কারণ চিঠি হলো এমন একটা জায়গা যেখানে আমরা সবচেয়ে বেশি নিজেকে আবরণ মুক্ত করে দিই, অনাবৃত করে দিই, যেখানে আমরা নিজেদের কোনো রকম বাধা রাখি না। সাধারণত দেখবেন যখন আমরা দেখবেন আপনারা যখন এইখানে সব পোশাকিভাবে ইয়ে করছেন, এই আশ্রমের যে পোশাক পরে টরে এসছেন, এটা ক্লাউন এই একটা গাউন পরে আমাদের ক্লোক পরে আমাদের একটা থাকার মতো, আমরা যেন নিজেদের একটা একটা ছদ্ম একটা ইয়েতে আবৃত করে রেখেছি। এই আপনি বাড়িতে গিয়ে যখন রান্না বান্না করছেন, এই সব বন্ধুরাই যখন গেছেন সাধারণ পোশাকে, তখন আপনি আরেক রকম। এই যে আরেক রকমকে না জানলে পূর্ণাঙ্গ স্বামী বিবেকানন্দে জানা হয় না, তাহলে একটা আধখানার স্বামী বিবেকানন্দকে জানা হয়। এই চিঠির ভেতরে কতগুলো খুব খুব ইম্পর্টেন্ট চিঠি আছে, তার মধ্যে এই এখনো পর্যন্ত যে কটা চিঠির সংকলন দেখা গেছে, সবচেয়ে বেশি চিঠি লিখেছেন তিনি জোসেফিন ম্যাকলাউডকে, মোট 35টা চিঠি স্বামীজির এখানে খুঁজে পাওয়া যায়। এরপরের সবচেয়ে বেশি চিঠি তিনি লিখেছিলেন প্রমোদা দাস মিত্রকে, 33টা চিঠি, এর মধ্যে 1 থেকে 20 প্রায় সব চিঠি, 2-4টে বাদ দিলে 1 থেকে 20 প্রায় সবকটা চিঠি প্রমোদা দাস মিত্রকে। কাশীর জমিদার ছিলেন প্রমোদা দাস মিত্র, তিনি অত্যন্ত বিদ্যোৎসাহী ছিলেন এবং স্বামী বিবেকানন্দের সূত্র ধরে রামকৃষ্ণ মিশনের সঙ্গে, রামকৃষ্ণ ভাব আন্দোলনের সন্ন্যাসীদের সঙ্গে তার পরিচয় হয় এবং তিনি আমাদের বহুভাবে সহায়তা করেছেন, কখনো বিরোধিতাও করেছেন। সেটার একটা খুব ভালো বিরোধিতার একটা খুব ভালো চিঠি আছে, অখণ্ডানন্দজি তখন সারগাছি আশ্রম চালাচ্ছেন, অনাথদের নিয়ে একবারে দিশে আড়া হয়ে গেছেন কেমন করে আশ্রম চলবে, সেই সময় তিনি কাশীর জমিদারকে এই লেখেন যে তিনি যদি কোনো অর্থ সাহায্য করতে পারেন, অথবা তার প্রিয়জন তার শহীদদের ভেতরে কেউ যদি কিছু অর্থ সাহায্য করতে পারে। কাশীর জমিদার তাকে একটা খুব শক্ত একটা চিঠি লেখেন যে সাধুর এটি কাজ নয়, সাধুর কাজ হচ্ছে নিজের আত্মস্বরূপে সবসময় ডুবে থাকা। তার উত্তরে অখণ্ডানন্দজি লিখলেন যে আমার প্রভু ওই আকাশের মাঝখানে বসে সেখানে বসে নেই, আমার প্রভু সর্বজীবের মাঝে বসে আছেন এবং সর্বজীবের মাঝে বসে থেকে তিনি আমাকে আহ্বান করছেন, আমার সেবা করো, আমাকে খেতে দাও, আমাকে পড়তে দাও, আমাকে শুতে দাও। শহরের বা জমিদার এবং ধনাঢ্যরা যদি নিজেদের বুকের ওপর পাথর বেঁধে না বসে থাকতো, তাহলে সাধুদের এরকমভাবে রাস্তায় রাস্তায় বেরিয়ে ভিক্ষা করে এই বিভিন্ন মানুষের কল্যাণের কাজ করতে হতো না। সাধুরা এই কারণেই করছে কারণ যাদের করার কথা তারা আমরা বেশিরভাগই হৃদয়ে পাথর বেঁধে বসে আছি, মানুষের দুঃখ আমাদের ছোঁয়ে না, মানুষের দুঃখ আমাদের স্পর্শ করে না। এছাড়াও স্বামীজি লিখেছেন অনেকগুলি চিঠি, যেগুলি খুব ইম্পর্টেন্ট সেগুলির কথা বলছি আমরা। অখণ্ডানন্দজিকে তিনি লিখেছেন 11টি চিঠি, আলাসিঙ্গা পেরুমলকে না আলাসিঙ্গা পেরুমলকে সবচেয়ে বেশি চিঠি লেখা 44টা চিঠি, তুরিয়ানন্দজিকে লিখেছেন 9টি, ত্রিগুণাতীতানন্দজিকে 5টি, স্বামী ব্রহ্মানন্দজিকে লিখেছেন 38খানা চিঠি, যোগানন্দজি মহাজকে 1খানি চিঠি, শশী মহারাজ রামকৃষ্ণানন্দকে লিখেছেন 24টা চিঠি, শিষ্য স্বামী শরৎচন্দ্র চক্রবর্তীকে লিখেছেন 2খানি চিঠি, 2খানি অসাধারণ, শিবানন্দজিকে লিখেছেন 2টি চিঠি, শারদানন্দজি 3টি, শুদ্ধানন্দজির এই 4টি চিঠির মধ্যে 1টি চিঠি খুব ছোট, এত সুন্দর আমরা পড়ব, একেবারে শুরুর দিকেই আছে সে চিঠি,
আর মঠস্থ ভ্রাতৃবৃন্দ, এটা একবার অসাধারণ চিঠি দলিল। স্বামীজি অত বছর আগে, 100 বেশি বছর আগে, তখন তিনি পরিকল্পনা করছেন মঠ কেমনভাবে চলবে, আমাদের ব্যবহারিক জীবন কেমন হবে, কেমনভাবে আমাদের অফিস কাছারি চলবে, কীরকমভাবে আমরা কাজকর্ম করব, তার একটা রূপরেখা এই চিঠিটার ভেতরে আছে। এছাড়া স্বামী স্বরূপানন্দ তাকে লিখেছেন 2টি চিঠি এবং প্রমোদা দাস মিত্রকে লিখেছেন 33খানা চিঠি। আমরা শুরু করছি স্বামীজির প্রথম চিঠি দিয়ে, এটি প্রমোদা দাস মিত্রকে লেখা। এটি বৃন্দাবন থেকে 12 আগস্ট 1888 সালে স্বামীজি চিঠিটি লিখছেন। সবচেয়ে অবাক করা জিনিস সেটা হচ্ছে স্বামীজির সম্ভাষণ। স্বামীজির সম্ভাষণগুলো যদি পড়বেন, এরকম সম্ভাষণ আমরা কাউকে দেখিনি। স্বামী ব্রহ্মানন্দকে লিখেছেন অভিন্ন হৃদয়েষু, একেবারে যেটি তিনি ফিল করেন, যেটি তিনি মনে করেন সেই রকম। এইটা কিন্তু স্বামীজির কাছে শেখার দরকার। আমরা সবসময় ভাবি ওকে যদি অমনটা লিখে দিয়ে আমার সম্বন্ধে অন্যরকম কিছু ভাববে, স্বামীজি কিন্তু এরকম ঢাক ঢাক গুড়গুড় নেই, যেটা ভাবেন সেটাই বলছেন। বলছেন অভিন্ন হৃদয়েষু, তিনি তাকে ভাবেন যে তিনি এবং স্বামী ব্রহ্মানন্দ তারা অভেদ এবং অভিন্ন। এই চিঠিটি 12 আগস্ট 1888 সালে লেখা। তাতে বলছেন মান্যবরেষু, মান্যবরেষু, শ্রী অযোধ্যা হইতে শ্রী বৃন্দাবন ধামে পৌঁছিয়াছি, কালাবাবুর কুঞ্জে আছি, শহরে মন কুঞ্চিত হইয়াছে, শুনিয়াছি রাধাকুণ্ডাদি স্থান মনোরম, তাহা শহর হইতে কিঞ্চিত দূরে, শীঘ্রই হরিদ্বার যাইব বাসনা আছে, হরিদ্বারে আপনার আলাপি কেহ যদি থাকেন, কৃপা করিয়া তাহার উপর এক পত্র দেন, তাহলে বিশেষ অনুগ্রহ হয়। আপনার এ স্থানে আসিবার কি হইল, শীঘ্র উত্তর দিয়া কৃতার্থ করিবেন, অলম অধিকম ইতি দাস নরেন্দ্রনাথ। এই কালাবাবুর কুঞ্জের কথা বলছেন। কালাবাবুর কুঞ্জ মূলত হল স্বামী এই বলরাম বসুদের প্রপার্টি, বলরাম বসুদের প্রপার্টি এই কালাবাবুর কুঞ্জ। এই কালাবাবুর কুঞ্জে শ্রী শ্রীমা প্রথম যান, শ্রী শ্রীমায়ের শ্রীচরণ পুটিত এবং পবিত্র করা শ্রীচরণপুত এই আশ্রম, এটি মা প্রথম যান হচ্ছে 12 সেপ্টেম্বর 1886 খ্রিস্টাব্দে। 16 আগস্ট 1886 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেবের মহাসমাধি হয়, সেই মাস অবধি আমাদের ওই ইয়েটি ছিল, আমাদের কাশীপুর উদ্যানবাটি ভাড়া দেওয়া ছিল। কিন্তু তথাপি কাশীপুর উদ্যানবাটি থেকে শ্রীমা সরে আসার সময় দারোয়ান সেই গাড়ির ঘোড়া চেপে ধরেছিল যে ভাড়া দেওয়া হয়নি, অতএব মাকে ছাড়া হবে না। এর এই ঘটনাগুলো আমাদের আমাদের সঙ্গে ঘটে আছে। এগুলো এত লজ্জার ঘটনা যেগুলো আমরা মানুষের কাছে সবার কাছে বলতে পারি না। এবং সবচেয়ে মজার কথা হলো আদ্যাশক্তি মহামায়া এত কিছু সহ্য করেছেন, আমাদের কাছে তো সামান্য কিছুতে আমরা কি অসহ্য হয়ে যাই, সেইখানে আদ্যাশক্তি মহামায়া এত কিছু সহ্য করেছেন। ঠাকুরের প্রয়াণের পর 12 সেপ্টেম্বর 1886 সালে মা গেলেন এই বৃন্দাবন এবং উঠলেন কালাবাবুর কুঞ্জে, সঙ্গে লক্ষ্মী দিদি, গোলাপমা, মাস্টমশাই, স্ত্রী নিকুঞ্জ দেবী, যোগীন মহারাজ, অভেদানন্দজি এবং অদ্ভুতানন্দজি, এই কজনকে নিয়ে মা সেখানে যান। মা সেখানে কয়েক বছর থাকেন, তারপরে আবার দ্বিতীয়বার যান, ঠিক 10 বছর বাদে 12 সেপ্টেম্বর তার দ্বিতীয়বার যান, 19 আগস্ট 1895 সালে তিনি যান। দেখুন মজা, দেখুন স্বামী বিবেকানন্দ লিখছেন প্রমোদাদাস মিত্রকে, হরিদ্বারে আপনার আলাপি কেহ যদি থাকেন, কৃপা করিয়া তাহার উপর এক পত্র দেন, তাহা হইলে বিশেষ অনুগ্রহ করা হয়। এরকম রিকোয়েস্ট বাদে আপনারা অনেকেই করেন যে জয়রামবাটি কামারপুকুরে যদি একটু থাকার ব্যবস্থা করে দেন, একটা যদি ইমেল করে দেন, বা ইমেলে যদি আপনার নামটা লিখি। তার দেখুন আমাদের সঙ্গে স্বামী বিবেকানন্দের কিন্তু খুব বেশি ফারাক নেই, আমরা যে তার সন্তান খুব বেশি ফারাক নেই। এবার স্বরূপত আমাদের বুঝতে হবে আমরা তার সন্তান, এটা কিন্তু স্বরূপত বুঝতে হবে। আর এটাও বুঝতে হবে সে সময় দেশের মানুষ কেমনভাবে নরেন দত্তকে দেখতেন, একবারে অচেনা অজেনা। এই নরেন দত্তই, এটা 1888 সালের ঘটনা, এর প্রায় 6 বছর বাদে 1894 সালে তিনি বিশ্ববিজয়ী হয়েছেন, তখন তাকে চেনেন না, এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। তখন তিনি কোনো একটা জায়গায় আধবেলা যদি বসেন তার জন্য মানুষ ধন্য হয়ে যায়। এই নরেন দত্তকে লিখতে হচ্ছে যে হরিদ্বারে যদি কোনো আপনার আলাপি কেউ থাকে, কেউ পরিচিত লোক থাকে, তখন তো এক নিয়ে তো হোটেল টোটেল ছিল না,
এর তার ভক্তদের বাড়ি টাড়িতে এইসব জায়গায় সাধুরা থাকতেন, আর বা ছত্রে গিয়ে থাকতেন, ওই বড় বড় মানুষজনদের কুটিয়া করা থাকতো, সেই কুটিয়ায় থাকতেন এবং ছত্রে ভিক্ষা পেতেন। তাই তিনি বলছেন আলাপি সাধু যদি কেউ থাকে তাহলে তাকে বলবেন। এবার তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন, বলছেন কালাবাবুর কুঞ্জে আছি, শহরে মন কুঞ্চিত হইয়া আছে, শুনিয়াছি রাধাকুণ্ডাদি বেশ রাধাকুণ্ডাদি স্থান মনোরম। স্বামী বিবেকানন্দের যেন কোনো রকমভাবে শান্তি হচ্ছে না, মনের ভেতরে একটা তীব্র অশান্তি চলছে। আমরা চিঠিগুলো পড়তে পড়তে দেখব এক জায়গায় তিনি তার অশান্তির কারণ লিখেছেন। ওই যে বলছি না, নিজেকে একবার খুলে দিয়েছেন, মেলে দিয়েছেন স্বামী বিবেকানন্দ। আমরা ভাবি স্বামী যে একবারে সবসময় যেন গভীর ভাব সমাধিতে মগ্ন, কিন্তু জাগতিক যন্ত্রণা, জাগতিক কষ্ট, তার নিজের সমস্যা, সেগুলো যে তাকে দীর্ণ করত এটা কিন্তু খুব পরিষ্কার। এগুলো আমাদেরকে নিজেদেরকে সহনশীল করতে শেখায়। আমরা যে মনে করি না যে ভগবানের কাছে এসেছে একবারে এক জাদুমন্ত্রের ছড়িতে আমার জীবনের যাবতীয় কিছু চলে যাবে, তা কিন্তু হয় না। আমাদের লাটাইটাকে আগে খালি করতে হবে। লাটাইকে ভরবার সময় আমরা লাল নীল হলুদ সবুজ যেরকমভাবে সুতো জড়িয়েছি, ঠিক খোলবার সময় সেরকম লাল নীল হলুদ সবুজ আগে বেরোবে, তারপরে পুরো লাটাই খালি হলে তখন আপনি সাদা সুতো ভরুন, দেখবেন আপনার মনের মতো একটা জীবন হবে। কিন্তু ওই যে মুহূর্তে আপনি রিভার্স টার্ন করছেন, তখন ওই লাল নীল সরু হলুদ সবুজ খোলবার সময় তার যে অশান্তি, তার যে কষ্ট, সেগুলো কিন্তু সহ্য করতে হবে। এটা যে আপনার আমার হচ্ছে তা নয়, স্বয়ং স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দেখাচ্ছেন। তারপরে বলছেন এইরকম আগেকার দিন এরকম করতেন, অলম অধিকম এতি আর কি অতিরিক্ত আর কি লিখছেন দাস নরেন্দ্রনাথ, এইখানে হচ্ছে বিনয়ী বিবেকানন্দ। প্রমোদাদাস মিত্র তিনি গৃহস্থ, আমরা তো সামান্য, আমরা যখন সন্ন্যাস হলো পূজনীয় রামগোপাল মহাজ বলেছিলেন যে গেরুয়া পড়েছে বা লোকে তোমাকে সিদ্ধ পুরুষ ভাববে, তুমি সিদ্ধ পুরুষ না হলেও তোমাকে সিদ্ধ পুরুষ ভাববে। অতএব তোমার আচার আচরণ যেন এমন হয় যেন কেউ তোমাকে অন্যরকম কিছু না ভাবে, কারণ তোমার আচরণের মধ্যে দিয়ে তারা ভগবানের স্বরূপকে খুঁজে পাবে। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা শুধুমাত্র মন্ত্র দীক্ষা নিলেই হবে না, আমরা যদি শ্রীরামকৃষ্ণ, শ্রী সারদা বা মা স্বামী বিবেকানন্দ অনুরূপ জীবনযাপন না করতে পারি তাহলে কিন্তু আমাদের কোনোরকমভাবেই কোনো কিছু হবে না। এই যে প্রথম যে অন্যকে শ্রদ্ধা জানানো, অন্যকে শ্রদ্ধা দেখানো, এইটা একটা খুব বড় কথা। দ্বিতীয় চিঠি প্রমোদাদাস বাবুকে লিখছেন, এই চিঠিতে ওপরে লেখা আছে শ্রী শ্রী দুর্গা শরণম বৃন্দাবন 20 আগস্ট 1888। আবার একটা অন্যরকম সম্বোধন, ঈশ্বর জ্যোতি মহাশয়েষু। আমরা আমার এক বৃদ্ধ গুরুভ্রাতা সম্প্রতি কেদার ও বদ্রিকাশ্রম দেখিয়া ফিরিয়া বৃন্দাবনে আসিয়াছেন, তাহার সহিত গঙ্গাধরের সাক্ষাৎ হয়। গঙ্গাধর দুইবার তিব্বত ও ভুটান পর্যন্ত গিয়াছিল, অতি আনন্দে আছে, তাহাকে দেখিয়া আকুল কাঁদিয়া আকুল হয়। শীতকালে কনখলে ছিল, আপনার প্রদত্ত করোয়া তাহার হস্তে আজিও আছে, সে ফিরিয়া আসিতেছে, এ মাসেই বৃন্দাবনে আসিবে। আমি তাহাকে দেখিবার প্রত্যাশায় হরিদ্বার গমন কিছুদিন স্থগিত রাখলাম। আপনার সমীপাচারী সেই শিবভক্ত ব্রাহ্মণটিকে আমার কোটি সাষ্টাঙ্গ প্রণাম দিবেন ও আপনি জানিবেন, অলমিতি দাস নরেন্দ্রনাথ। এই বৃদ্ধ গুরুভ্রাতা হলেন আমাদের বুড়ো গোপাল দাদা, তিনি এসেছেন, তার সঙ্গে গঙ্গাধরের সাক্ষাৎ হয়। এই সম্বোধন হচ্ছে ঈশ্বর জ্যোতি মহাশয়েষু। এটা তার ভেতরে, প্রমোদাদাস মিত্রের ভেতরে না হলেও স্বামীজি যখন বলছেন তার সম্পর্কে এরকম একটা অভিমত প্রকাশ করছেন, অবশ্যই তার ভেতরে তিনি কোনো আলোর প্রকাশ দেখেছিলেন। আলোর প্রকাশ সম্পর্কে যেটা বলা হয় সেটা হচ্ছে তিনি প্রচুর পড়াশোনা করতেন, জ্ঞানের চর্চা করতেন। সাধক জীবনে একটা বড় মানে একটা বড় গুণ হলো তত্ত্বান্বেষণ। আমরা জানেন তো বেশিরভাগ ক্ষেত্রে এর কাছ থেকে শুনি, তার কাছ থেকে শুনি, ওর কাছ থেকে শুনি, অমুক মাঝে বক্তৃতা শুনেছি, তমুক মাঝে বক্তৃতা শুনেছি, এই লেখা পড়েছি, ওই লেখা পড়েছি। আমরা কখনো অরিজিনালগুলো পড়ি না, অরিজিনালগুলো পড়ি না, অরিজিনালগুলোকে নিয়ে ভাবি না, অরিজিনালগুলোকে অনুভব করার চেষ্টা করি না। তাই আমাদের জানাগুলো সবসময় বড় ভাষা ভাষা হয়, একটা দুটো আঘাতেই আমাদের জানাগুলো ভেঙে চুড়ে তছনছ হয়ে যায়। পূজ্যবাদ আত্মস্থানীর কথা আগেও একবার বলেছি প্রসঙ্গটা, যে মহারাজ একেবারেই চাইতেন না আমরা কেউ বিশ্বচেতনায় শ্রীরামকৃষ্ণ, শতরূপে সারদা বা চিন্তানায়ক বিবেকানন্দ পড়ি।
উনি বলতেন না, বলতেন যে গ্রন্থগুলো অত্যন্ত ভালো, এই গ্রন্থে আমার লেখাও আছে, কিন্তু এই গ্রন্থগুলিতে লেখক যেভাবে ঠাকুর মা স্বামীজিকে দেখেছেন সেইভাবে এই গ্রন্থগুলিতে বলা আছে, তারা তাদের অনুভবের কথা লিখেছে। মানে এর মাধ্যমে যদি আমরা ঠাকুর মা স্বামীজিকে দেখতে যাই তাহলে আমাদের চোখ নিজের চোখ দিয়ে দেখতে পাবো না, আমরা অন্যের চোখ দিয়ে অন্যের ভাবে ভাবিত হয়ে দেখব। বলছেন ভগবান তার অরিজিনাল কাজ রেখে গেছেন, কথামৃত, মায়ের কথা, মায়ের জীবনী, লীলা প্রসঙ্গ, স্বামী বিবেকানন্দের জীবনী, স্বামীজির একবারে দশখণ্ডবর্তী কাজ। তোর একটা অনুভবী মন আছে, সেই অনুভবী মন দিয়ে তুই তোর চোখ দিয়ে কেন ভগবানকে দেখবি না, এটা দেখাটা খুব জরুরি। এটা যদি না দেখতাম তাহলে কিন্তু এরকম সম্বোধন পেতুম না, স্বামীজি এরকমভাবে সম্বোধন করতেন, ঈশ্বর জ্যোতি মহাশয়েষু। এবারে যে কথাটা বলছেন যেটা নিয়ে প্রমোদাদাস গুপ্তের সাথে, প্রমোদাদাস বাবুর সাথে তার রীতিমতো তর্কযুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে তার দেখুন একটা ছবি এখানে দিচ্ছেন। বলছেন যে গঙ্গাধর ফিরে এসছেন, সে ফিরিয়া আসিতেছে, এ মাসেই বৃন্দাবনে আসিবে, আমি তাহাকে দেখিবার প্রত্যাশায় হরিদ্বার গমন কিছুদিন স্থগিত রাখিলাম। রামকৃষ্ণ সংঘের আমরা যারা সন্ন্যাসী, যারা আপনারা সদস্য আছেন, প্রত্যেকের এই যে পরস্পরের প্রতি ভালোবাসা, এটা কিন্তু আমাদের সংঘের মূল কথা। এইটা নিয়ে অনেকে স্বামী বিবেকানন্দকে বলেছিলেন যে তিনি সন্ন্যাসী হয়েও কেন এত বেশি কেন তার মায়া, তিনি কেন এই যে গুরু ভাইদের প্রতি এত তার মায়া। এটার মূল কারণ হচ্ছে এই যে ভালোবাসার বন্ধনে শ্রীরামকৃষ্ণদেব সকলকে বেঁধে দিয়ে গেছেন। ফুল যখন এই কেনা হয়, ফুলের মালা যখন তৈরি করা হয়, কিন্তু আগে লাগে জানেন তো সুতো, তারপরে ছুঁচ লাগে, সেটাকে গাঁথার জন্য একটা ছুঁচ লাগে, মানে ফোটানোর জন্য, ধরে রাখার জন্য একটা সুতো লাগে। ঠিক সেই রকম ওইটি, ওই দুটি জিনিস দিয়ে আমরা ধরে রাখি একে অপরকে, সেটা হচ্ছে সৌহার্দ্রতা এবং ভালোবাসা, এই দুটি দিয়ে থাকে। সেগুলো এমনভাবে লু, যেমন মালাতে কেউ বলে না সুতোর মালা, সবাই বলছে জুঁই ফুলের মালা, বেল ফুলের মালা, টগর ফুলের মালা, এ ফুলের মালা বলছি, কিন্তু যে গোটা মালাটা সুতোর মালা সেটা কিন্তু আমরা কেউ বলি না। এই অনুস্যূত হয়ে আছেন ভগবান, আমাদের সকলের ভেতরে অনুস্যূত হয়ে আছেন। দেখবেন আমরা এখানে কেউ বোধহয় কারুর বোধহয় আত্মীয় রক্তের সম্পর্কে নই, এক যুদ্ধ দুজন ছাড়া কেউ আমরা কারুর সাথে রক্তের সম্পর্ক নেই, অথচ আমরা সবাইকে দাদা দিদি, কাকা কাকি, পিসি মাসি, কেমন আছো, তুমি কেমন আছো, তোমার মাথা কথা ঠিক আছে কি না, সব আছে কি না, এগুলো নিয়ে আমরা রীতিমতো আলোচনা করতে থাকি। কিন্তু এই যে তার কারণ হচ্ছে আমাদের এই ভালোবাসার পাত্রটি হচ্ছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ, তাকে কেন্দ্র করে আমাদের এই যাবতীয়গুলো থাকা, এই আমাদের যাবতীয় যে থাকা সেটা হচ্ছে তার মূলে হচ্ছে এইটি। এটি না হলে কখনোই হতো না। এবারে চিঠিটা দেখুন, এইবারে প্রথম তার অ্যাব্রিভিয়েশন, এই মানে সম্বোধনটা বদলাচ্ছে আর এক জায়গায়। বলছেন ওম নমো ভগবতে রামকৃষ্ণায়, প্রথম শ্রীরামকৃষ্ণের কথা বলেছেন স্বামীজি। কিন্তু এ ব্যাপারে খুব শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে খুব রিজার্ভ ছিলেন, কখনো স্বামীজি সম্পর্কে বললেন, ঠাকুর সম্পর্কে বলতে চাননি। জিসি লিখতে বলেছিলেন গিরিশ ঘোষ, তিনি বলেছিলেন যে শিব গড়তে গিয়ে মাদর গড়ব, যখন তিনি সত্যি সত্যি লিখলেন খণ্ডন ভব বন্ধন জগবন্ধন বন্দিতময়, দেখবেন কোনো জায়গায় শ্রীরামকৃষ্ণের কথা শব্দটি ব্যবহার করা হয়নি, অথচ শ্রীরামকৃষ্ণের গুণগত ভাবটিকে তিনি প্রকাশ করেছেন। যেমন দেবেন্দ্রনাথ মজুমদার শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে গুরুবন্দনা লিখেছিলেন, ভব সাগর তারণ কারণকে, আমরা গাই, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ গায়, সব গুরুদের উদ্দেশ্যে সবাই গায়, কিন্তু কোনো জায়গায় শ্রীরামকৃষ্ণের শব্দটি বলানি, অথচ যে গুণগুলো যে বলা আছে সেগুলো শ্রীরামকৃষ্ণ সম্পর্কেই বলা আছে। তিনি বলছেন বরাহনগর মঠ থেকে এই চিঠি লিখছেন, পাঁচই অগ্রহায়ণ সোমবার 1295 বঙ্গাব্দ 19 নভেম্বর 1886, পূজ্যপাদ মহাশয়, আপনার প্রেরিত পুস্তক দ্বয় প্রাপ্ত হইয়াছি এবং আপনার অত্যুত্তর হৃদয়ের উপযুক্ত পরিচায়ক অদ্ভুত স্নেহ রসাপ্লুত লিপি পাঠ করিয়া আনন্দে পূর্ণ হইয়াছি। এই দেখুন শুধুমাত্র চিঠি পাচ্ছেন, এইটা স্বামীজি আমাদের শিখিয়েছেন, আমাদের যে দেখবেন ওই গুরু ভাইদের লেখা চিঠিতে সেইখানে একটা জায়গা আছে প্রাপ্তি স্বীকার, জিনিস পেয়েছি, অনেক সময় আমরা প্রাপ্তি স্বীকার করি না, ঠিক আছে কি আর মনে করবে, এমন ভালোবাসা আমাদের,
অথচ যিনি পাঠিয়েছেন তিনি ভেতরে ভেতরে খচ 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 করে একবারে জানালো না, দেখলে নির্দেশটা পেলো অথচ জানালো না। এই যে বেসিক এটিকেট, যদি স্বামী বিবেকানন্দের কাছ থেকে আর কিছু শিখতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এই বেসিক এটিকেট আমাদের শেখা দরকার। প্রাপ্তি স্বীকার করছেন, শুধু তাই নয় চিঠি পড়ে তাকে অ্যাপ্রিসিয়েট করছেন, এটা খুব বড় জিনিস। আমাদের আত্মস্থানন্দজিকে দেখেছি গিয়ে বলেছি, মুখ কালো করে গিয়ে বলেছি, মহারাজ চেষ্টা করলাম কাজটা হলো না। মহারাজ বলবেন তাতে কি হলো, অভিজ্ঞতাটা তো হলো, যদি কাজ চেষ্টাই না করতে তাহলে অভিজ্ঞতাটাও হতো না, এটা কি কম বড় প্রাপ্তি। সবসময় যে জীবনে সাফল্য আসবে সেটা কথা নেই, কিন্তু তখন ভাবতাম মহারাজ বোধ আমার পিঠ চাপড়ানোর জন্য বলছেন। কিন্তু এই বারবার এখন যত বুড়ো হয়ে যাচ্ছি তখন আস্তে আস্তে বুঝি যে জীবনের প্রতি ক্ষেত্রে একটা যে পজিটিভনেস থাকা দরকার, শুধু তাই নয় সেটা সবসময় সঞ্চারিত করা দরকার অন্যের ভেতরে, সেটা যেন তিনি তার আচরণ দিয়ে শেখাতেন। এখানেও দেখুন একটা মাত্র চিঠি পাঠিয়েছেন, তার সম্পর্কে বলছেন, আপনার অত্যুদার হৃদয়ের উপযুক্ত পরিচায়ক অদ্ভুত স্নেহরসাপ্লুত লিপি পাঠ করিয়া আনন্দে পূর্ণ হইয়াছি। মহাশয় আমার ন্যায় একজন ভিক্ষাজীবী উদাসীনের উপর এত অধিক স্নেহ প্রকাশ করেন, ইহা আমার প্রাক্তনের স্বীকৃতিবশত সন্দেহ নাই। এই যে মহাশয় আপনি যে আমার প্রতি ভালোবাসা দেখান, নিজেকে কতটা ছোট করছেন, ভিক্ষাজীবী উদাসীন। আমরা স্বামী শিষ্য সংবাদে দেখব স্বামীজির সঙ্গে একদল পণ্ডিত এসেছেন, পণ্ডিত ব্রাহ্মণ এসেছেন স্বামীজির সঙ্গে কথা বলতে। স্বামীজি অনেক দিন সংস্কৃতে কথা বলেননি বিদেশে থাকার জন্য, তাই সংস্কৃত কথা বলতে গিয়ে ব্যাকরণগত ভুল হয়ে গেছে। স্বামীজি সঙ্গে সঙ্গে সেটা মেনে নিচ্ছেন, প্রথমে তারা হাসছিলেন কিন্তু স্বামীজির এই ভাবটি দেখে তারা অ্যাপ্রিসিয়েট করতে থাকলেন। সবাই চলে যাওয়ার পর স্বামীজি কিন্তু একবারে নম্র হয়, তখন তিনি বিশ্ববিজয়ী বিবেকানন্দ, তাকে নিয়ে আমাদের যদি কেউ নিয়ে হাসে আমরা তো একবারে তুলে আছাড় মারব এইরকম কথা, কিন্তু তিনি সেটাকে বলছেন, নিজের ভুলকে স্বীকার করছেন। তারপরে চলে যাওয়ার পর বলছেন, আবার ওই শিষ্য খুঁচিয়েছে যে এটা কীরকম কী হলো, এটা কীরকম কী হলো, তখন তিনি বলছেন যে তোদের দেশের লোকেদের একটাই সমস্যা, তারা বড় খোসা নিয়ে চর্চা করে, খোসার ভেতরে যে ফল সেটির মধ্যে তারা কিছুতেই যেতে চায় না। আমরা বস্তুটির ভাবের ভেতরে একবারও কখনো ঢুকতে চাই না, সেটা ব্যাকরণগতভাবে ঠিক আছে কিনা ওটা এগুলো দেখা দরকার, কিন্তু সেটাই কিন্তু শেষ কথা নয়। এটার অবস্থা বলছেন, আমার মতো ভিক্ষাজীবী উদাসীনের উপর এত অধিক স্নেহ প্রকাশ করেন, ইহা আমার প্রাক্তনের স্বীকৃতিবশত সন্দেহ নাই। আমার পূর্বাপূর্ব জন্মে যা কিছু স্বীকৃতি ছিল তার জন্যই করেন। এবার বলছেন, বেদান্ত প্রেরণের দ্বারা মহাশয় কেবল আমাকে নয় পরন্তু ভগবান রামকৃষ্ণ সমুদায়ের সন্ন্যাসী শিষ্যমণ্ডলীকে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করিয়াছেন, তাহারা অবনত মস্তকে আপনাকে প্রণিপাত জানাইতেছেন। যে শুধু বই দিয়ে শুধু আপনি আমাকে উপকার করেননি, সমস্ত রামকৃষ্ণ সম্প্রদায়ের সকলে যত সন্ন্যাসী আমরা আছি যারা আমরা এই বইয়ের উপকার পাব তারা শুধু এতে উপকৃত হবে। দেখুন একেবারে স্বামীজির পরবর্তীকালে একটি চিঠিতে আছে, দে অ্যালোন লিভ লিভ ফর আদার্স, তারাই একমাত্র বেঁচে আছে যারা অন্যের জন্য বাঁচে। দেখুন উনি ভেবেছেন সাধুকে পাঠাবো একটা বই পাঠিয়ে দেবো, কিন্তু সেই বই কত মানুষের উপকারে হতে পারে এবং সেটি তাকে জানানো, তাকে বোধে আনানো, যে আপনি পাঠিয়েছেন আপনি অবোধের মতোই পাঠিয়েছেন ঠিক আছে, কিন্তু এটা কিন্তু একটা উৎকৃষ্ট হৃদয়ের পরিচয়। বলছেন, পাণিনির ব্যাকরণ কেবল আমার নিমিত্ত প্রার্থনা করি নাই, প্রত্যুত এ মঠে সংস্কৃত শাস্ত্রের বহুল চর্চা হইয়া থাকে, বঙ্গদেশে বেদ শাস্ত্রের একেবারে অপ্রচার বলিলেই হয়। এই মঠের অনেকেই সংস্কৃতজ্ঞ এবং তাহাদের বেদের সংহিতাদি ভাগ সম্পূর্ণভাবে আয়ত্ত করিবার অভিলাষ, তাহাদিগের মত যাহা করিতে হইবে তাহা সম্পূর্ণ করিব। অতএব পাণিনিকৃত সর্বোৎকৃষ্ট ব্যাকরণ আয়ত্ত না হইলে বৈদিক ভাষায় সম্পূর্ণ জ্ঞান হওয়া অসম্ভব, এই বিবেচনায় উক্ত ব্যাকরণের আবশ্যক। স্বামীজির নিজের কথা আছে, শাস্ত্র নিজেকে নিজেকে পড়তে হবে এবং সেই জন্য প্রয়োজনীয় সংস্কৃত জানতে হবে। বলছেন, নিজে নিজে না পড়লে শাস্ত্রের মর্মার্থ অনুধাবন করা যায় না, ওই যে আবার অন্যের চোখ দিয়ে দেখা। স্বামীজি বলছেন, প্রত্যেকটি ধরে 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 নিজেকে পড়তে হবে। উপনিষদের ঋষি, উপনিষদকে বলা হয় অপৌরুষেয়, কেন অপৌরুষেয়, কারণ কেউ এটা লেখেননি। ঋষিরা সাধন ভজন করে তাদের যে অনুভবে যে ঈশ্বরীয় বোধ এসেছে
সেই ঈশ্বরীয় বোধকে সূত্রাকারে লিপিবদ্ধ করেছেন, এবং তাই উপনিষদ, এবং তাই বেদের অংশ, তাই বেদ, সেটি বেদ। এই কারণে বেদ এবং উপনিষদকে অপৌরুষেয় বলা হয়। কেউ রচনা করে, কোনো উপনিষদের শেষে আপনি দেখতে পাবেন না অমুক দ্বারা রচিত, তমুক দ্বারা রচিত, অমুক দ্বারা রচিত, প্রত্যেকে অনুভব করেছেন। পরবর্তীকালে যখন এর ভলিউম বাড়তে থাকলো, তখন আচার্যরা অনুভব করলেন এটিকে এরকমভাবে পরম্পরায় নিয়ে যাওয়া যাবে না, তখন তারা ভাগ করলেন চারটি ভাগে, এবং চারটি সম্প্রদায়ের ভেতরে যারা যেরকম মেধা, যার যেরকম উৎকৃষ্ট মেধা, সেই অনুযায়ী তাদের ভেতরে এটি বিতরণ করলেন, শব্দ হিসেবে বিতরণ করলেন, স্মৃতিতে বিতরণ করলেন, এবং পরম্পরায় তারা একে অপরকে নিয়ে যাবেন। দেখবেন আমরা চারটি পদবী পাই, বেদী, দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী। চতুর্বেদী সবচেয়ে মেধাবী, সে চারটি বেদকে ধারণ করার ক্ষমতা তার আছে, তার চেয়ে কম ত্রিবেদী, তার চেয়ে কম দ্বিবেদী, তার চেয়ে কম বেদী। মানে এখন যারা তারা বুদ্ধিমান কম এরকম বলছেন, কিন্তু সেই সময় যখন ধারণ করা হয়েছিল তখন ভাবা হয়েছিল এরকম, এবং সেই অনুযায়ী এই ভাবনাগুলোকে করা হয়েছে। স্বামীজি চাইতেন সংস্কৃতের চর্চা হোক, স্বামীজির গুরুভাইরা তো চর্চা করতেনই, চাইতেন, এবং এটা জানার জন্য পাণিনির ব্যাকরণ পড়া দরকার। পাণিনি হলেন চতুর্থ শতাব্দীর একজন ব্যাকরণবিদ এবং একই সঙ্গে সাহিত্যিক, কবি। লৌহ যুগ, যখন লৌহ যুগ চলছে সেই সময় লৌহ যুগের তার কাজ, তার সবচেয়ে ভালো কাজ হচ্ছে মুগ্ধবোধ আছে, এবং আছে অষ্টাধ্যায়ী, অষ্টাধ্যায়ী আছে পাণিনিকৃত, এবং সেটা সেই সময় সংস্কৃতে যে কথ্য সংস্কৃত ছিল, তখনকার মানুষরা সংস্কৃতেই কথা বলতো, যেগুলো আমরা পূজার মন্ত্র আপনারা যদি দেখেন তাহলে দেখবেন পূজার মন্ত্র যদি একটু ভালো করে পড়ার চেষ্টা করে, আপনারা ভালো করে পড়েন না বলে, অর্থবোধ করে পড়েন না বলে, দেখবেন যে পূজার মন্ত্র কিন্তু কথা বলছি, আমি তোমাকে কথা বলছি, এই বলছে না, ইয়স্যা দর্শনম ইচ্ছন্তি দেবা স্বাভীষ্ট সিদ্ধয়ে তস্মৈ তে পরমেশানো স্বাগতম স্বাগতম প্রভো অদ্য মে সফলম জন্ম জীবনম সফলা ক্রিয়া স্বাগতম ইয়ত্বয়া তন্মে তপসাম ফলমাগতম। এই দেবতাকে আবাহন করবার সময় বলি, বলছেন যে যার দর্শন পাওয়া, ইয়স্যা দর্শনম ইচ্ছন্তি দেবা, যার দর্শন পাওয়ার জন্য কারা, ইয়স্যা দর্শনম ইচ্ছন্তি দেবা স্বাভীষ্ট সিদ্ধ, দেবতারাও যার দর্শন পাওয়ার জন্য পাগল হয়ে যান। কেন না, তার দর্শন পেলে নিজের অভীষ্ট সিদ্ধ হয়। তস্মৈ তে পরমেশান স্বাগতম স্বাগতম প্রভু, হে দেব তোমাকে আমি, সেই তোমাকেই আমি আবাহন করছি। দেখুন কি সুন্দর কথা, আমরা বলি না বাবা একবারে ডুমুরের ফুল হয়ে গেছো, তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না, এসো এসো তুমি আমার বাড়িতে এলে। দেখুন জাস্ট এই কথা বাংলায় আমরা বলি, এইটাই অং বংচং করে ভগবানের সাথে বলছি, ভগবানের সঙ্গে কমিউনিকেট করার জন্য দেব ভাষা। তারপরে বলছে ইয়স্যা দর্শনম ইচ্ছন্তি দেবা স্বাভীষ্ট সিদ্ধয়ে তস্মৈ তে পরমেশানো স্বাগতম স্বাগতম প্রভু অদ্য মে সফলম জন্ম, তুমি যে আমার ঘরে এসেছো, আমার জন্ম সফল হলো, অদ্য মে সফলম জন্ম জীবন সফলা ক্রিয়া, আমার জীবন ধন্য হলো, এবং সারা জীবন ধরে আমি যা যা কাজ করেছি তা যেন আজকে সাফল্যে, তা যেন একবারে সিদ্ধি প্রাপ্তি, জীবন সফলা ক্রিয়া। স্বাগতম ইয়ত্বয়া তন্মে তপসাম ফলমাগতম, তোমাকে স্বাগত জানানোর মধ্যে দিয়ে মনে হচ্ছে আমি সারা জীবন ধরে যে তপস্যা করেছি যেন সত্যি সত্যি সেটি যেন সফল হলো, সেটি যেন সিদ্ধি প্রাপ্তি হলো। দেখবেন আমরা আপনার বাড়িতে যদি আপনি সৌরভ গাঙ্গুলিকে, রোজ সৌরভ গাঙ্গুলির খেলা দেখতেন, সৌরভ গাঙ্গুলির দাদাগিরি দেখছেন, সব দেখছেন, একদিন শুনলেন সৌরভ গাঙ্গুলি আপনাদের সামনে ফ্ল্যাটে এসছেন, আপনি গিয়ে ফিসফিস করে গিয়ে বললেন দাদা একটু আমার ফ্ল্যাটেও আসবেন, সৌরভ গাঙ্গুলি আপনার ফ্ল্যাটে এলেন, বসলেন, আপনি ছবি তুললেন ফেসবুকে দিলেন, তার চেয়েও বড় কথা আপনার জীবন যেন ভীষণ আনন্দ। দেখুন আমাদের জীবনের সঙ্গে একেবারে জানান, কিন্তু আমরা বুঝতে পারি না, তার কারণ হচ্ছে সংস্কৃত চর্চার অভাব, সংস্কৃত চর্চার অভাবের ফলে আমরা কিন্তু বুঝতে পারি না। এই কারণে স্বামীজি চেয়েছিলেন তার এখনো পর্যন্ত আমাদের পাণিনি সংস্কৃত পড়ানো হয়, পাণিনি মুগ্ধবোধ তো আছেই, এছাড়া পাণিনির ব্যাকরণ আমাদের সবার আগে পড়ানো হয়, ব্যাকরণ, পাণিনির ব্যাকরণ না শিখলে হয় না। কিন্তু অষ্টাধ্যায়ী হচ্ছে খানিকটা পোয়েটিক, একেবারে সেই সংস্কৃতে যেভাবে কথ্য সংস্কৃত ছিল তার ব্যাকরণগত দিক সেইগুলিকে নিয়ে, এবং সেই লৌহ যুগে যেরকম সংস্কৃত বলা হতো ঠিক সেই রকম। বলছেন যে
অতএব পাণিনিকৃত সর্বোৎকৃষ্ট ব্যাকরণ আয়ত্তে না হইলে বৈদিক ভাষায় সম্পূর্ণ জ্ঞান হওয়া অসম্ভব। এই বিবেচনায় উক্ত ব্যাকরণ আবশ্যক। লঘু অপেক্ষা আমাদের বাল্যাধিত মুগ্ধবোধ অনেকাংশে উৎকৃষ্ট। যাহা হোক, মহাশয় অতি পণ্ডিত ব্যক্তি এবং এ বিষয়ে আমাদের সদুপদেষ্টা। আপনি বিবেচনা করিয়া যদি এ বিষয়ে অষ্টাধ্যায়ী সর্বোৎকৃষ্ট হয়, তাহাই যদি আপনার সুবিধা এবং ইচ্ছা হয়, দান করিয়া আমাদিগকে চির কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করিবেন। এটা দেখুন চাইবার কায়দা, দিন দিতেই হবে তা নয়, কিন্তু বলছেন যদি আপনার সুবিধা এবং ইচ্ছা হয়, যদি আপনার সুবিধা হয় আর যদি আপনার ইচ্ছে হয়, যদি আপনি ইচ্ছা প্রকাশ করেন, যদি আপনার মনে হয় যে না আপনি দেবেন, তাহলে হাত দিয়ে বসলেই ঘুম পাবে, তাহলে হাত দিয়ে বসলেই ঘুম পাবে, ছেড়ে দিন হাতটা। তাই বলছেন যে এইটা আর যদি আপনার সুবিধা এবং ইচ্ছা হয় তাহলে আমাদের দান করে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করুন। এবার এখানকার মঠের সাধুদের কথা বলছেন। এই মঠে অতি তীক্ষ্ণ বুদ্ধি, মেধাবী এবং অধ্যয়নশীল ব্যক্তির অভাব নেই। গুরুর কৃপায় তাহারা অল্পদিনেই অষ্টাধ্যায়ী অভ্যাস করিয়া বেদশাস্ত্র বঙ্গদেশে পুনরুজ্জীবিত করিতে পারিবেন ভরসা করি। এটি স্বামীজির একটা খুব বড় ইচ্ছা ছিল। স্বামীজি যেদিন শরীর চলে যায় ওই জুলাই মাসের 4 তারিখে, সেই দিন কেউ তা তিনি তার স্বপ্নের কথা বলেছিলেন, বিদ্যালয় মঠের ভেতরে তিনি একটি বেদবিদ্যালয় প্রতিষ্ঠা করবেন। বেদবিদ্যালয় বাবুরাম মা জিজ্ঞেস করেছিলেন যে কেন বেদবিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাও, তিনি বলেছিলেন বেদ পাঠ করলে অন্তত মনের সংস্কারগুলো যাবে। আমাদের এই যে সংস্কার, আমরা যেহেতু শাস্ত্র পড়ি না, তাই আমাদের ভেতরে ভীষণ রকমের সংস্কার এসে থাকে। এটা একটা খুব মানে সমস্যার, এই সংস্কার মুক্ত হওয়াটা খুব জরুরি। সংস্কার মুক্ত যদি না হতে পারি, তাহলে কিন্তু কোনোভাবেই কোনো অবস্থাতেই আমরা আমাদের ব্যক্তি জীবন, কেন আধ্যাত্মিক জীবন তো বটেই, ব্যক্তি জীবনেও এগোতে পারবো না। সংস্কার মুক্ত হওয়া খুব জরুরি। আমাদের সবসময় তত্ত্বগত দিকটি দেখার খুব ইয়ে আছে। আমাদের পূজনীয় সুকুমার মহারাজ আছেন, আমাদের মঠের ঠাকুরের পূজারী, তার কাছে একবার এক ভক্তকে নিয়ে গেছিলাম। ইস্যু হচ্ছে এই যে বাবা মা মারা গেছেন, এই 1 বছর মন্দিরে যাওয়া যাবে কি যাবে না, দেবতার পূজা করা যাবে কি যাবে না। এত সুন্দর মহারাজ বললেন, তিনি বললেন যে দেখো, আমরা এই যে সাদা কাপড় পরি, গালে দাড়ি কাটি না, মাথার চুল রাখি, কম্বলের আসনে শুই, এগুলো সবটার মূল যে ভাব, সেটা মূল ভাবটা হচ্ছে এই যে তোমাকে হারিয়ে আমার এত দুঃখ হয়েছে যে আমার এই সবগুলোর দিকে কিছুতেই আর মন যাচ্ছে না, আমার কিছুতেই আর মন আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। আমাদের তো কেউ খোঁজে না, অন্তত কেউ ওনাকে খুঁজছেন, এটাই কম বড় কথা। আমাদের কেউ খোঁজে না, এই যে খোঁজাটা, খোঁজ পাওয়াটা, যে আমি অনেক সময় বৃদ্ধাবাসে গিয়ে দেখেছি তো, একটা ফোন কল, একটা কথা বলা, একটা হ্যালো বলা, এটা যে কতখানি কাজ করে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। সেই যে যতক্ষণ আসছে ততক্ষণ ভালো। এই কালকে কয়েকদিন আগে একটা বিজ্ঞাপন দেখছিলাম, বাংলাদেশের বিজ্ঞাপন, আমি আমার ফেসবুকে পোস্ট করেছি, বাংলাদেশের বিজ্ঞাপনগুলো এক্সেলেন্ট হয়। ছেলেরা বিরক্ত হচ্ছে, মা ফোন করছে, মা ফোন করেছিস, কিরে খেয়েছিস, কিরে বসেছিস, শুয়েছিস, বসে দাঁড়িয়েছিস, বিরক্ত লাগে। তখন একজনকে বলছে আমি বিরক্ত বোধ করুন, কিন্তু একটা সময় আসবে যখনই ফোনগুলো আপনি আর পাবেন না কোনোদিন। আর সেই তখন না পাওয়ার কষ্টটা এখন পাচ্ছেন, আর কোনোদিন কেউ কেউ হয়তো পায় না, আর আপনিও হয়তো একটা সময় আসবে পাবেন না। অতএব এখন যখন ফোনটা এসেছে, বিরক্ত হলেও একটু কথা বলে নিন। সবাই সেরকম বিরক্ত কথা বলছেন। হ্যাপি মাদার্স ডেতে এটা ওরা দিয়েছিল। আমরা ঢাকঢোল পিটিয়ে মায়ের দিন হিসেবে বর্ণনা করি, অথচ মাকে চাই না। তিনি বলছেন অল্প দিনের মধ্যেই তারা এই অষ্টাধ্যায়ী পড়াশোনা করে, বঙ্গদেশে পুনর্জীবন, বেদের পুনর্জীবন, এটা স্বামীজি সবসময় চেয়েছেন, শাস্ত্র পাঠ এটি দরকার। মহাশয়কে আমার গুরু মহারাজের 2খানি ফটোগ্রাফ এবং তাহার গ্রাম্য ভাষায় উপদেশের কিয়দ অংশ কোনো ব্যক্তি সংকলিত করিয়া যাহা মুদ্রিত করিয়াছেন তাহা 2 খণ্ড প্রেরণ করিলাম। আশা করি গ্রহণ করিয়া আমাদিগকে আনন্দিত করিবেন। এটা হচ্ছে ঠাকুরের কথা, তখন একটু একটু করে পত্রিকায় প্রকাশিত হচ্ছে, মাস্টারমশাই বার করেছেন,
সবটা বেরোয়নি তখনও, তখনও কথামৃত বেরোতে শুরু করেনি, সেই কিছু কিছু একটা প্রিন্টেড ফর্মে এসেছিল সেইগুলো। স্বামীজির প্রথম দিকের বক্তৃতা প্রিন্টেড ফর্ম দেখলে একবারই অজ্ঞান হয়ে পড়ে যেতে হবে, টাইপ সেটিং প্রিন্ট তো, সে অদ্ভুত অল্প পয়সায় করা সব ইয়ে, সে হাত পা অক্ষরগুলোর হাত পা ছুঁড়ে বেরিয়ে যাচ্ছে, মানে পুরো সেন্টেন্সটা পড়ে তারপরে বোঝার চেষ্টা করতো আচ্ছা এইটা বলতে চাইছেন, সেইকে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে যায়, এখানেও সেই যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে যায়, সেই রকম ছিল এটা। আশা করি গ্রহণ করিয়া আমাদিগকে আনন্দিত করিবেন, এইটা একটা জিনিস, শুধু নেওয়া নয়, শুধু অন্যের কাছে নিচ্ছি না, দিচ্ছিও আমরা। এই যে জ্ঞানের বদলে জ্ঞান চর্চা, এটা হচ্ছে সবচেয়ে ভালো উপহার, এইটা যদি আমরা একে অপরেরকে দিতে পারি, সবাইকে জ্ঞান জগতে আমরা যদি সমৃদ্ধ করতে পারি তার চেয়ে ভালো আর কিছু হয় না। আমার শরীর অনেক সুস্থ হইয়াছে, ভরসা দুই তিন মাসের মধ্যে মহাশয়ের চরণ দর্শন করিয়া সার্থক হইব, কিমধিকম ইতি দাস নরেন্দ্রনাথ। এরপরের চিঠিটিও প্রমোদাদাস মিত্রকে লেখা, শ্রী শ্রী দুর্গা বরানগর মঠ কলকাতা, 28 নভেম্বর 1888। প্রণাম নিবেদনম ইদম, মহাশয় প্রেরিত পাণিনি পুস্তক প্রাপ্ত হইয়াছি, আমাদিগকে বিশেষ কৃতজ্ঞতা আমাদিগের বিশেষ কৃতজ্ঞতা জানিবেন, আমি পুনরায় জ্বরে পড়িয়াছিলাম, তজ্জন্য শীঘ্র উত্তর দিতে পারি নাই, ক্ষমা করিবেন, শরীর অত্যন্ত অসুস্থ, মহাশয়ের শারীরিক ও মানসিক কুশল মহামায়ের নিকট প্রার্থনা করছি। ইতি দাস নরেন্দ্রনাথ, ছোট্ট চিঠি কিন্তু সেইখানে প্রথম তিনি তার অসুস্থতার কথা লিখছেন। বরানগর মঠে তখন সকলেরই প্রায় এরকম অবস্থা, খাওয়া জুটত না, তেলাকুচি পাতা সেদ্ধ আর ভাত, সে গলা কুটকুট করতে বলে একখানা লেবুকে কেটে সবাই মিলে চেটে চেটে সেটা খেত, তাই টক দিয়ে খেত এবং খেলেই, আমিও খুব পুরনো নই কিন্তু, মানে খুব যে এখন বুড়ো হয়ে গেছি তা নয়, কিন্তু আমি আমার ছেলেবেলায় দেখেছি আরোগ্য ভবনে সাধুদের কি পুষ্টিকর খাদ্য দেওয়া হচ্ছে, একখানা কলা দুভাগে কেটে দেওয়া হয়েছে, একটা সিঙ্গাপুরি কলাকে দুটো ভাগে কেটে দেওয়া হয়েছে, একটা পেয়েছেন দেবানন্দজি, একটা পেয়েছেন কাশীশ্বরানন্দজি। আমরা একদিন গিয়েছি সব কলেজের ছেলেরা 16 জন গিয়েছি, দেবানন্দজি বলছেন রোজ তোদের তোরা আসিস, তোদের কিছু দিতে পারি না, আজকে দেবার খুব ইচ্ছে, কী না একখানা সকালবেলা একটা নিমকি দিয়েছেন, মঠে দিয়েছিল, সেটা উনি খাননি, টিফিন কৌটো তুলে রেখেছেন আমাদের জন্য, একটা নিমকি সে 16 টুকরো করলে তার কিচ্ছু থাকে না, তাই আমার কেন কারোরই পেট ভরবে না, কিন্তু ওই যে ভালোবাসাটা দিলেন তার সাথে মাখিয়ে ওদের পেট ভরলো না, মনও ভীষণভাবে ভরে গেল। এইটা কিন্তু দরকারি, যে স্বামীজি প্রথম নিজের শরীরের অসুস্থতার কথা বলছেন, চিকিৎসা হতো না, ভীষণভাবে ম্যালেরিয়া, সকলে অসুস্থ হয়ে পড়ত, কুইনিন কিনবার পয়সা নেই, জলপট্টি খেয়ে কোনো রকমে ধুকে 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 জীবনযাপন করা, খাবার পাওয়া যেত না বলে সবাই চলে গিয়েছিলেন, সবাই তপস্যা করতে চলে গিয়েছিলেন, কারণ প্রয়োজনীয় খাবার সকলের জন্য ছিল না। আর নরেন্দ্রনাথের শেষ 10টা বছর, সন্ন্যাসে যাবার আগে 10টা বছর ভীষণ রকমের আর্থিক দারিদ্রতায় কেটেছে, মায়ের জন্য ভাইয়ের জন্য 2-3 দিনের জিনিসপত্র মুদির দোকান থেকে ধার করে এনে দিয়ে বলেছেন এই 3 দিন আমার বন্ধুর বাড়িতে ভোজ আছে, সবাই ভাবছে নরেন্দ্রনাথ খুব ভালো খাচ্ছেন, কিন্তু নরেন্দ্রনাথের খাওয়ার জিনিস শুধুমাত্র নলের জল, আমরা এখনো কল্পনাই করতে পারি না, আমাদের কাছে নরেন্দ্রনাথকে এখনো পর্যন্ত নরেন্দ্রনাথের এই যে দিকগুলো এগুলো এখনো পর্যন্ত আমরা চর্চা করিনি, যারা নরেন্দ্রনাথকে গালাগাল দিই, যারা নরেন্দ্রনাথকে নিয়ে খারাপ কথা বলি, যারা নরেন্দ্রনাথ তার নিবেদিতাকে নিয়ে এখনো খারাপ কথা বলে, এই সকলের কাছে এটা জানা দরকার, কেমন একটা দিব্য জীবন তারা যাপন করে গেছেন। এমনি এমনি শরীর চলে যাওয়ার এই এত বছর পরও মানুষ ভালোবেসে তাকে এখনো স্মরণ এমনি এমনি করছেন না, এটা সহজে হয় না। পরের চিঠি, সেটাও এরকমই ছোট, বরানগর মঠ, 23 মাঘ 4 ফেব্রুয়ারি 1889 খ্রিস্টাব্দ। নমস্য মহাশয়, কতকগুলি ঈশ্বর জয়তি, কতকগুলি কারণবশত অদ্য আমার মন অতি সংকুচিত ও ক্ষুব্ধ হইয়াছিল, এমন সময় আপনার আমাকে অপার্থিব বারাণসী পুরীতে আবাহন পত্র আসিয়া উপস্থিত, ইহা আমি বিশ্বেশ্বরের বাণী বলিয়াই গ্রহণ করিলাম। দেখুন স্বামীজির মন সংকুচিত এবং ক্ষুব্ধ হইয়াছিল, আমাদের মনও সংকুচিত ক্ষুব্ধ হয় কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা একে অপরেরকে মেজাজ দেখাতে থাকি, সেটাকে কিছুতেই রেমিশন করার চেষ্টা করি না। দেখুন স্বামী বিবেকানন্দ সেই সময় সেটা পেয়েই বারাণসী থেকে, বারাণসীতে থাকেন প্রমোদাদাস মিত্র, তার ওখান থেকে চিঠি এসেছে, মানে
এটি স্বয়ং বিশ্বনাথের আশীর্বাদ ভাবছেন যে আমাদের প্রতি দুঃখে কিন্তু আমরা এরকমভাবে বারবার ঈশ্বরের কাছে ফিরে যাই না। ঈশ্বরের কাছে ফিরে যাওয়াটাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। আমরা কোনোভাবে অন্য কোনোভাবে সলিউশন পাই না। পূজনীয় রামগোপাল মহারাজের কাছে একবার আমরা গিয়েছিলাম, একজন খুব বিচ্ছিরিভাবে অপমান করেছিল আমাদের। তার জীবনে যখন খুব ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসের সময় তাকে সেই ক্রাইসিস থেকে বার করে দেওয়ার চেষ্টা করেছিলেন আমাদের সাধুরা, কিন্তু যখন সে ক্রাইসিস মুক্ত হয়ে গেল, যে কোনো কারণেই হোক, খুব খারাপ ব্যবহার করেন, এত খারাপ ব্যবহার করেছিলেন পূজনীয় রামগোপাল মহারাজকে বলতে বলতে একবার ঝরঝর করে আমরা কেঁদে ফেলেছিলাম। মহারাজ সঙ্গে সঙ্গে প্রণাম বন্ধ করে দিয়ে কথা বললেন, সব শুনলেন, আর বলছেন সাধুর চোখের জল কখনো পড়বে না। সাধু জগৎকে সবাইকে অভয় প্রদান করবে। সন্ন্যাসের যে অনেকগুলি প্রতিজ্ঞা আছে তার মধ্যে একটি অন্যতম প্রতিজ্ঞা হচ্ছে এই জগৎ সংসারে সবাই সাধুকে অভয় প্রদান করবে, সকলে যেন তার ভয় থেকে মুক্ত হয় সাধুর কাছে এসে। হচ্ছে সেইখানে তোমরা যদি নিজেরা কান্নাকাটি করো তাহলে হয় না, তোমাদের মন খারাপ হয়েছে মন্দিরে গিয়ে ঠাকুরকে বলো, সে যেন সজ্জীবন সদ্ভাবনা সৎ পথ খুঁজে পায়, তাতে তারও কল্যাণ হবে তোমার মনটাও পরিষ্কার হবে। একেবারে খুব একবারে হাতে হাতে ফল পাওয়া যায় এই অন্যের জন্য প্রার্থনা। এই বারবার যখন আমাদের জীবনের ক্রাইসিস হবে, আমরা যদি একটুখানি আমাদের ভগবান আমাদের ইষ্টের কাছে, যার কাছে মাথা নত করতে পারি, তার কাছে গিয়ে যদি আমরা নত হই, তার কাছে গিয়ে যেন মনের ডালিটা যদি খুলে দিতে পারি, আমরা অনেকাংশে মুক্ত হব। খ্রিস্টানদের আছে প্রত্যেকটা চার্চে একটা করে ছোট্ট বাক্স থাকে, একটা বাক্স, তার ভেতরে একটা চেয়ার থাকে, ভেতরে যিনি বসে আছেন তিনি বাইরের লোককে দেখতে পান না, বাইরের লোক যিনি বসে আছেন তিনি ভেতরের লোককে দেখতে পান, কনফেশন বক্স। সেখানে গিয়ে তিনি তার দুঃখের কথা, তার গ্লানির কথা সেগুলো বলেন, এবং বলেন মনে করেন ভেতরে যিনি বসে আছেন তিনি প্রভু যিশুর প্রতিনিধি, তিনি প্রভু যিশুকেই বলছেন, এবং তাকে বলা মাত্র তার ভেতরের সমস্ত গ্লানি মুক্ত হচ্ছে। সত্যি সত্যি কিন্তু কনফেশন বক্সে গিয়ে বলাটা কিন্তু সহজ হয় না। দেখবেন ভগবানের কাছে করেছি কুকর্ম, মনে করছি ভগবানকে গিয়ে বলবো, কিন্তু গিয়েও তাকে এত ভালোবাসি তাকেই সব কথা বলবো, তাই আর বলে উঠতে পারছি না, আমাদের বলা হয়ে ওঠে না। কিন্তু এটা করতে পারলে বোধহয় সবচেয়ে ভালো হয়। বলছেন সম্প্রতি আমার গুরুদেবের জন্মভূমি দর্শনার্থে গমন করিতেছি, তথায় কয়েক দিবস মাত্র অবস্থিতি করিয়া ভগবত সমীপে উপস্থিত হইব। কাশীপুরী বদ্রী কাশীনাথ দর্শনে যার ব্যমন বিগলিত না হয় সে নিশ্চিত পাষাণে নির্মিত। আমার শরীর এক্ষণে অনেক সুস্থ, জ্ঞানদানন্দকে আমার প্রণাম, যত শীঘ্র পারি মহাশয়ের সান্নিধ্যে উপস্থিত হইব, পরে বিশ্বেশ্বরের ইচ্ছা। কিমধিকম ইতি সাক্ষাতে সমুদয় জানিবেন দাস নরেন্দ্রনাথ। এই চিঠি থেকে আমরা জানতে পারছি যে নরেন্দ্রনাথ কামারপুকুর দর্শন করতে গিয়েছিলেন, কিন্তু কামারপুকুর তার সত্যি সত্যি দর্শন করা হয়নি, সেটা আমরা দেখব। আরও দুটো চিঠি আমাদের বোধ হয় পড়ার সময় পাবো, আরও দুটো চিঠির মধ্যে দেখব। কিন্তু এরপরে চিঠিটা খুব খুব ইম্পর্টেন্ট। এই চিঠিটি প্রমোদা দাস মিত্রকে লেখা নয়, এটি লেখা হচ্ছে মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম মাস্টারমশাইকে তিনি লিখছেন, এটি অনুবাদপত্র, মূল চিঠিটি ইংরেজিতে। বলছে আটপুর হুগলি জেলা 26 মাঘ 1295 বঙ্গাব্দ 7 ফেব্রুয়ারি 1889 সালে তিনি লিখছেন। প্রিয় মাস্টার মহাশয়, আমি আপনাকে লক্ষ লক্ষবার ধন্যবাদ দিতেছি, আপনি রামকৃষ্ণকে ঠিক ঠিক ধরিয়াছেন, হায় অতি অল্প লোকেই তাহাকে বুঝিতে পারিয়াছে। আপনার নরেন্দ্রনাথ। পুনশ্চ যে উপদেশামৃত ভবিষ্যতে জগতে শান্তি বর্ষণ করিবে, কোনো ব্যক্তিকে যখন তাহার ভিতর সম্পূর্ণ ডুবিয়া থাকতে দেখি তখন আমার হৃদয়ে আনন্দে নৃত্য করিতে থাকে, এবং আমি যে আনন্দে একেবারে উন্মত্ত হইয়া যাই না কেন তাহাই আশ্চর্য। এটি একটি খুব যুগান্তকারী চিঠি। মায়ের যেরকম আশীর্বাণী আছে কথামৃতের প্রতি, এটি স্বামীজির আশীর্বাণী কথামৃতকারকে এবং কথামৃতের প্রতি। এইখানে দেখুন তিনি কথামৃতকার সম্পর্কে বলছেন যে রামকৃষ্ণকে, আপনি রামকৃষ্ণকে ঠিক ঠিক ধরিয়াছেন। তাহলে যারা ছিলেন তার পার্শ্বদরা তারা সবাই বেঠিকভাবে ধরেছেন তা নয়। আমরা খুব মিরাকলসে ভালোবাসি, ভীষণ মিরাকলসে ভালোবাসি, অল্প কিছুতে কোনো কিছুতে আমরা করে উঠতে চাই না। মিরাকল কেউ করিয়ে দেয় সেটা হলে ভালো,
বিরজানন্দজি খুব খারাপ খারাপ কথা আছে সঙ্গে পরমার্থ প্রসঙ্গ পড়লে দেখুন খুব বাজে বাজে কথা বলেছেন, বলেছেন হ্যাঁ সবাই আমাকে করিয়ে দিই, আমি কিচ্ছু করব না, ঘন্টা করো না, এই সমস্ত আমাদের আছে আর কি স্বামীজি। আমরা চাই কিন্তু আমরা ঈশ্বরের গভীরে প্রবেশ করতে পারি না। স্বামীজি তার একটি চিঠিতে লিখেছেন, তার কি আর অন্য কাজ ছিল না যে মদের গোপন বোতলকে ডিগুপ্তের ওষুধ তৈরি করেন, তার কি আর অন্য কাজ ছিল না? তার যে আশা জগতের কাছে, তার যে একটা বাণী ছিল জগতের কাছে, তিনি একটি যেন উৎকৃষ্ট জীবন দেখিয়ে দিয়ে গেছেন, এটা আমরা প্রায় সকলে ভুলে গিয়েছি, একদমই ভুলে গেছি। এবং আমরা সেগুলো ছেড়ে শ্রীরামকৃষ্ণের মিরাকল, একে লাথি মেরেছিলেন, তার বুকে পা দিয়ে বসেছিলেন, ওর কোলে পা রেখে দাঁড়িয়েছিলেন, তিনি কথা বলতে বলতে সমাধিস্থ মানে হাত তুলে দিয়েছেন। আমরা কথামৃত যদি খুলে দেখি, কথামৃতের পরতে পরতে বহু জায়গায় সমাধির নানা ছবি আছে, পা ঝুলিয়ে বসে আছেন, ছোটকাটিতে পা মুড়ে বসে আছেন, ছবি তুলতে নিয়ে গেছেন রাধাকান্তির মধ্যে, সেখানেও সমাধি। কিন্তু সিনেমায় যখনই দেখানো হবে সমাধি মানে হাত দুটো তুলে সস্বর করে তুলে দিলেন, ব্যাস হয়ে গেল সমাধি। যে এই যে সারদা মায়ের জীবনী নিয়ে একটা সিরিয়াল হচ্ছিল, তার যিনি রামকৃষ্ণ চরিত্র অভিনয় করছিলেন, তিনি এসেছিলেন আমাদের কাছে নরেন্দ্রপুরে, কেমন করে তিনি রামকৃষ্ণকে পোর্ট্রেট করবেন, আমরা ভুলে যান যে গুরুদাস বন্দ্যোপাধ্যায় কেমনভাবে অভিনয় করেছিলেন। কারণ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে প্রায় আতপাগল বলেছিলেন, তিনি আতপাগল ছিলেন না, একটু তোতলা ছিলেন। মাস্টারমশাই তার জীবনী গ্রন্থে লিখেছেন রামকৃষ্ণ আমাদের শ্রীমদর্শনে, সেখানে নিত্যাত্মানন্দজির আলোচনার ভেতরে মাস্টারমশাইয়ের লেখা আছে, মাস্টারমশাই বলেছেন ঠাকুর একটু তোতলাতেন, মানে কথা আটকে যেত, তাও সব সময় নেই, যখন একটানা কথা বলতেন তখন তার কথা আটকে যেত, এইটা হচ্ছে ঠাকুরের ছিল। কিন্তু ভেবে দেখুন তার কাছে এসেছিলেন সেই সময় যত কৃতি মানুষরা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, কেশবচন্দ্র সেন, মাস্টারমশাই রামচন্দ্র দত্ত, এসব বিখ্যাত মানুষরা এসেছেন এবং তারা এসে শ্রীরামকৃষ্ণের কাছে একদম মুগ্ধ হয়ে গেছেন। অতএব তিনি আর যাই হোক পাগল তো ছিলেন, এটা খুব পরিষ্কার। শ্রীরামকৃষ্ণ জীবনটা খুব স্বাভাবিক, সেটা হচ্ছে যখন যেটা করেছেন তার মধ্যে ডুবে গেছেন। আমরা কি করি, আমরা যখন যেটা করি তার বাইরে থাকি, যখন ক্লাস করি তখন বাইরে অন্যদিকে তাকিয়ে থাকি, আর যখন অন্যদিকে তাকানোর কথা তখন ভাবি ইস ক্লাসটা করা হলো না। আমরা যখন বাজার করতে যাই তখন ভাবি কি রান্না করব, দেখবেন বাজার দেখতে দেখতে আমাদের পুরো একবারে ব্রেনের ভেতরে সব ইয়েগুলো চলতে থাকে, আর যখন রান্না করি তখন দুটোটা করার কি দরকার ছিল, তখন মনে কেন ভাবার দরকার ছিল। আমাদের ভাবটা হচ্ছে এই, শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমাদের এইখানে একটা মেজর ফারাক। শ্রীরামকৃষ্ণ যখন যেটা করতেন তখন সেটা সম্পূর্ণ মন দিয়ে করতেন, যখন তিনি সাধনায় ডুবে থাকতেন জগৎটা তার কাছে মিথ্যে প্রতীত হতো, জগতের যে অস্তিত্ব আছে সেটা তিনি কখনোই স্বীকার করতেন, এমন গভীরে ডুবে যেতেন। আবার যখন তার নিজের ভাষায় আঁশ জল ছিটিয়ে দিয়ে তখন যে গল্প করতেন সেই ভাবটি একবারে অপূর্ব, সেই ভাবটির মতো আর ভাব হয় না। তিনি একবারে সহজ সাধারণ স্বাভাবিক একবারে বাচ্চা ছেলের মতো ফোচকিমি করতেন সকলের সঙ্গে, তার নিজের ভাষায় ফোচকিমি করতেন। এই ফোচকিমি করা মানুষটিকে, এই মানুষটিকে ধরা, এইটা বলছিলাম না শুরু করেছিলাম আমরা যে দিকটা দিয়ে, যে বিবেকানন্দকে যদি আমরা না ধরতে পারি বিবেকানন্দের বাণী আমরা বুঝতে পারবো না। জগৎ এতে খুরপুরে খাক হয়ে যাচ্ছে আর তোমার কি নিদ্রা আসা, যে এই কথাটা যখন তিনি বলছেন তখন আমরা কিছুতেই অনুভব করতে পারি না, তার যে নানা রকমের ভাবনা সেগুলো কিছুতেই অনুভব করতে পারি না। প্রভানন্দজি আমাকে বলছিলেন লোকশিক্ষা পরিষদের তরফ, তখনও লোকশিক্ষা পরিষদ হয়নি, পাথুরিয়া ঘাটা থেকে তিনি ওই যে রামবাগান বস্তিতে কাজ করতে গেছেন, বলছেন ওদের এমন অবস্থা কেমন করে শৌচ করতে হয় তাই জানে না, বলছেন আমাকে পেচ্ছাপ আপনার অন্য কোনোভাবে নেবেন না, প্রস্রাব করে দেখাতে হলো প্রস্রাব কেমন করে করতে হয় আর তারপরে কেমন করে জল ঢালতে হয়, বলছেন এইভাবে আমরা রামবাগান বস্তিতে কাজ করেছি। আমরা ওদেরকে প্রথম বোঝালাম তোমাদের হাতে এই যে এত ভালো কাজ আছে এইটার কিন্তু সঠিক মূল্যায়ন হয় না, তোমরা এর সঠিক দাম পাও না, তোমরা এটা কিছুতেই করো না, লেখাপড়া শিখতে বললাম, কারণ ওরা যে টাকা পায় আর যেহেতু লেখাপড়া জানে না টিপ সাপ দিয়ে নানা পয়সা খরচ করে নষ্ট করে দেয়, ওরা সারা জীবন ওরকম গরিব হয়ে থাকে, আর ওদের জিনিসের সাথে খানিকটা মদের ব্যবস্থা করে দিতেন, ফলে ওরা সবসময় ভুলে থাকবে। এটা আমরা অন্যান্য জায়গায় কাজ করতে গিয়ে দেখেছি, সভ্য মানুষ কীরকমভাবে অসভ্য মানুষকে ঠকায়। এই স্বামী বিবেকানন্দের ভাবটিকে যদি নিতে হয় তাহলে এরকম স্বামী বিবেকানন্দের ব্যক্তি বিবেকানন্দকে বুঝতে হবে, ঠিক সেই রকম এই যে বলছেন না আপনি ঠিক রামকৃষ্ণকে ঠিক ঠিক ধরেছেন,
এরপর একটা মোক্ষম কথা বলছেন, বলছেন যে উপদেশামৃত ভবিষ্যতে জগতে শান্তি বর্ষণ করিবে। চিঠিটা লেখা হচ্ছে 1889 খ্রিস্টাব্দে, শ্রীরামকৃষ্ণের শরীর গেছে 3 বছর, তখনও পর্যন্ত মানুষজন শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করেনি। 1920 সালের একটা ঘটনা আছে, মায়ের মহাপ্রয়াণের পরে কিরণচন্দ্র দত্তের বাড়িতে তারা অশৌচ পালন করলেন। কিরণচন্দ্র দত্তের নাতি, তিনি চললেন বাগবাজার শ্যামবাজার এবি স্কুলে, তিনি পড়তেন শ্যামবাজার এবি স্কুলে। তিনি স্কুলে এসেছেন, মাস্টারমশাই দেখছে যে ছেলেটার পায়ে জুতো নেই, মাথায় চুল আঁচড়ানো নেই, চুলে তেল দেওয়া নেই, আর জামার ভালো করে পরা নেই। জিজ্ঞেস করছে তোর এরকম অবস্থা কেন, তা বলছেন বাড়িতে অশৌচ হয়েছে। যে অশৌচ কে মারা গেছে, বলছে না মা, শ্রী শ্রী মায়ের মহাপ্রয়াণ হয়েছে। মাস্টারমশাইরা একে অপরকে টিটকিরি দিচ্ছেন তাদের টিচার্স রুমে, বুঝলেন তো বাগবাজারে রামকৃষ্ণ পরমহংসের বউ মারা গেছে, আর কিরণচন্দ্র দত্তের বাড়িতে, দত্ত বাড়িতে ইয়ে হয়েছে, অশৌচ হয়েছে। এটা হচ্ছে মজা তখনকার, এটা 1920 সাল, ঠাকুরের চলে যাওয়ার প্রায় অন্তত 36 বছর পরেও মানুষ এইভাবে ভাবতেন। মহেন্দ্রলাল সরকার বলছেন যখন প্রথমবার তিনি শ্রীরামকৃষ্ণকে দেখেন, তিনি ইয়ের সাথে এসেছিলেন, মথুরা মোহনের সাথে এসেছিলেন, তিনি মনে করেছিলেন যেমন এই যে বড়ো বড়ো জমিদাররা কুকুর বেড়াল, তারপরে কী বেশ বলে শিম্পাঞ্জি পোষে, ঠিক সেই রকমই নিবোধ হয় পরমহংসকে পুষেছেন, তার গলায় দড়ি দিয়ে তাকে এদিক থেকে ওদিকে ঘোরানো যায়। মানুষ এখনও আমরা সেইভাবে চিনতে পারিনি, তাই বলছেন দেখুন ততদিন আগে স্বামীজি বলছেন, এই কথা বলছেন যে যে উপদেশামৃত ভবিষ্যতে জগতে শান্তি বর্ষণ করিবে, কোনো ব্যক্তি যখন তাহার ভিতরে সম্পূর্ণ ডুবিয়া থাকিতে দেখি, সেই কোনো ব্যক্তিকে যখন তাহার ভিতরে সম্পূর্ণ ডুবিয়া থাকিতে দেখি, তখন আমার হৃদয় আনন্দে নৃত্য করিতে থাকে, এবং যে আনন্দে আমি যে আনন্দে একেবারে উন্মত্ত হইয়া যাই না কেন, তাহাই আশ্চর্য। বলছেন কথামৃতের এমন শক্তি, যে কথামৃতের শক্তিতে মানুষের জীবন বদলে যায়। যখন প্রথম রেড লেটার এডিশন আসবে ঠিক হলো, রেড লেটার এডিশন আনার জন্য যেমন বিদেশে যেমন বাইবেল আছে সেরকম কথামৃতে করার চেষ্টা করা হলো, পূজনীয় ভূতেশ আনন্দজি একটা ভারী সুন্দর কথা বলেছিলেন। তিনি বাধা দিয়ে বলেছিলেন আমাদের ঠাকুরের শক্তি কি, কথার শক্তি কি এত কমে গেছে যে তাকে লাল কালি দিয়ে মার্ক করে দেখাতে হবে। তা সত্ত্বেও আমাদের রেড লেটার এডিশন বেরিয়েছিল মহারাজের শরীর চলে যাওয়ার পর, কিন্তু একটা এডিশনও ভালো করে বিক্রি হয়নি, ফলে আমাদের আবার ফিরে আসতে হয়েছে সেই পুরনো কালো লেখাতে। এটা কখনোই একবারে সাফল্য মণ্ডিত হয়নি। শ্রীরামকৃষ্ণের এক একটি কথা প্রভু মহারাজ সে বলতে গিয়ে চিত্তানায়ক বিবেকানন্দের ভূমিকা লিখতে গিয়ে বলছেন যে শ্রীরামকৃষ্ণ মুখনিসৃত মন্ত্র, শব্দ বলছেন না, মন্ত্র, মনানাত্রায়তে ইতি মন্ত্র, যাকে চিন্তা করলে আমার ভেতরের যাবতীয় অঙ্কট বঙ্কট কেটে যায়, আমি যেন তার থেকে ত্রাণ পাই। এরপরে আজকের যে শেষ চিঠি সেটা আমরা পড়ি, এটা প্রমোদা দাস মিত্রকে লেখা, শ্রীরা ঈশ্বর জয়তী, বরাহনগর, 21 ফেব্রুয়ারি 1889 খ্রিস্টাব্দ। মহাশয়, কাশীধামে যাইবার সংকল্প ছিল এবং আমার গুরুদেবের জন্মভূমি পরিদর্শনান্তর কাশীধামে পৌঁছাইব এইরূপ কল্পনা ছিল, কিন্তু আমার দূরদৃষ্টিবশত উক্ত গ্রামে যাইবার পথে, আমার দূরদৃষ্টবশত দূরদৃষ্টবশত উক্ত গ্রামে যাইবার পথে অত্যন্ত জ্বর হইল এবং তৎপরে কলেরা ন্যায় ভেদভূমি হইয়াছিল। তিন চারিদিনের পর পুনরায় জ্বর হইয়াছে, এক্ষণে শরীর এ প্রকার দুর্বল যে 2 কদম চলিবার সামর্থ্য নাই, অতএব বাধ্য হইয়া এক্ষণে পূর্বোক্ত সংকল্প পরিত্যাগ করিতে হইল। ভগবানের কি ইচ্ছা জানি না, কিন্তু আমার শরীর এ পথের নিতান্ত অনুপযুক্ত। যাহা হোক, শরীর বিশেষ বড় কথা নয়, কিছুদিন এস্থানে থাকিয়া কিঞ্চিত সুস্থ হইলে মহাশয়ের চরণ দর্শন করিবার অভিলাষ আছে। বিশ্বেশ্বরের ইচ্ছা যাহা তাহাই হইবে, আপনিও আশীর্বাদ করুন জ্ঞানানন্দ ভায়াকে, আমার প্রণাম, মহাশয় জানিবেন ইতি দাস নরেন্দ্র। এ দেখুন, তিনি যে যেতে পারেননি কামারপুকুরে তার কথা বলছেন, পথে তার জ্বর এবং ভেদবমি হয়েছিল, যে কারণে কলেরার মতো ভেদবমি হওয়াতে তিনি যেতে পারেননি, ফিরে এসছেন। স্বামীজি বলছেন যে সাহাও ভগবানের কি ইচ্ছা জানি না, কিন্তু আমার শরীর
এ পথের নিতান্ত অনুপযুক্ত। দুটো অর্থ হয়, একটা হচ্ছে এই যে তিনি তীর্থযাত্রা করতে চাইছেন, তীর্থযাত্রা করতে গেলে সুস্থ শরীর দরকার, আর দুই হচ্ছে সাধন ভজনের ক্ষেত্রে সুস্থ শরীর দরকার। সুস্থ শরীর না থাকলে কিছুতেই ভালো করে সাধন ভজন হয় না। তিনি বলছেন, দেখুন স্বয়ং স্বামী বিবেকানন্দ সন্দেহ প্রকাশ করছেন, তাঁর এই জীবন কি সাধন ভজনের অনুকূল? এখনই যে বলছি না, আমার সাথে আপনার সাথে স্বামী বিবেকানন্দের কোনো ফারাক নেই। স্বামীজি যেন একটা সুযোগ করে দিয়েছেন তার হাত ধরে হাঁটার। এই চিঠির মধ্যে দিয়ে আমরা স্বামীজির সঙ্গে হাত ধরে হাঁটার চেষ্টা করব। আমরা হাঁটতে হাঁটতে যখন স্বামী বিবেকানন্দে পৌঁছব, তখন তার এত আলো এত জ্যোতি আমরা তাকে ধরতে পারবো না, কিন্তু তার সম্পর্কে একটা ভাবনা হবে। শ্রীরামকৃষ্ণদেব চলেছেন ঝাউতলায়, তিনি শৌচে চলেছেন, পেছনে পেছনে গাড়ু হাতে চলেছেন তার ভাগ্নে হৃদয়। কিছু দূর যাওয়ার পর, অন্ধকার রাত্রি, কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে হৃদয় দেখতে থাকলেন গোটা ঝাউবনটা আলোয় আলোকিত হয়ে গেছে। তাই তাকিয়ে দেখছেন শ্রীরামকৃষ্ণের সমস্ত শরীর বিরাট হয়ে গেছে, তার থেকে প্রচুর আলো বেরোচ্ছে এবং সেই শরীরটা মাটি থেকে অনেকখানি ওপরে। তারপরে তিনি তার নিজের দিকে তাকালেন, দেখলেন তার শরীর থেকেও আলো বেরোচ্ছে, কিন্তু ওরকম নয়। তিনি বুঝতে পারছেন ইনি যদি পূর্ণ হন, ইনি তার একটা খণ্ড, একটা অংশ, আর তারও শরীর মাটি থেকে উঠে গেছে। স্বস্বরূপকে দর্শন করে বিহ্বল হয়ে যাচ্ছেন, বিহ্বল হয়ে গেছেন হৃদয়রাম। বলছেন, রামকৃষ্ণ তুমিও যা আমিও তা, আমরা এখানে কি করছি? চলো দেশে দেশে যাই, গিয়ে ভগবানের কথা প্রচার করি। ঠাকুর কিছুতেই তাকে থামাতে পারছেন না। অবশেষে ঠাকুর তার এই দর্শনটি কেড়ে নিলেন। ঠিক সেই রকম স্বামী বিবেকানন্দের সঙ্গে যখন আমরা এই হাঁটতে থাকবো, তার হাত ধরে ধরে হাঁটতে থাকবো, তখন একটা সময় এই দর্শন আমাদের হবে। কিন্তু আমাদের যেন তিনি তার কাছে প্রার্থনা, তিনি যেন তাকে নিরন্তর দেখার যে ইচ্ছে, এটা যেন কখনো না কেড়ে নেন, যেন সবসময় আমরা তাকে দর্শন করতে পারি, তিনি যেন আমার পথে চলার সঙ্গী হতে পারি। এটা হচ্ছে সব কথা, সবাই ছেড়ে যাবে। আপনারা বুঝতেই পারছেন, জীবন দেখে বুঝতে পারছেন, এক এক করে সবাই একটু একটু করে ছেড়ে যাচ্ছে। দীর্ঘ মৃত্যুর মিছিল দেখেছি, যারা হাত ধরে কথা দিয়েছিল সুখে দুঃখে জীবনে শয়নে স্বপনে যতদিন পর্যন্ত বাঁচবো একসাথে হাত ধরে থাকবো, তারাও ধরে রাখতে পারছেন না, একে অপরে ছেড়ে চলে যাচ্ছেন। ঈশ্বর কোনো অবস্থাতে আমাদের হাত ছাড়েন না, অতএব তার হাত ধরা অভ্যাস করতে হবে। স্বামী বিবেকানন্দ চিঠি পড়া সার্থক তখনই যখন আমরা স্বামীজির হাত ধরে হাঁটতে শুরু করব। স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে বসে থাকে সে উঠে দাঁড়ায়, যে উঠে দাঁড়ায় সে হাঁটতে থাকে, যে হাঁটতে থাকে সে দৌড়োয়। আসলে যে গতিময়তা, আমাদের একটা স্থবির জীবনে স্বামী বিবেকানন্দ হচ্ছে একটা গতিময়তা, এটা যত অভ্যাস করবো তত আমাদের ভালো। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্য বাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎস শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।